বাংলাদেশ থেকে এক লকডাউনে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ বিশেষ প্রয়োজন ছাড়া ব্যক্তিগত যানবাহন নিয়ে বের হওয়াও বারণ তবে নিজস্ব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে কিছু প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার কিন্তু কর্মীদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা রাখেনি এসব প্রতিষ্ঠানের অধিকাংশই ফলে সকালে অফিসগামী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে সহজলভ্য পরিবহন রিক্সা ও সিএনজি অটোরিকশা পাওয়াটাই যেন সোনার হরিণ এই সুযোগে রিক্সা চালকেরা ভাড়া নিচ্ছেন দ্বিগুণের বেশি সকালে অফিস টাইমের আগে নগরের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে খোঁজ নিয়ে জানা গেছে রিকশা চালকদের অধিকাংশই থাকেন নগরীর খিলগাঁও এলাকায় এই এলাকায় রিকশা বা রিক্সা গ্যারেজ মালিকের সংখ্যা অনেক বেশি ফলে তুলনামূলকভাবে এলাকাটিতে রিক্সার সংখ্যাও বেশি কিন্তু বৃহস্পতিবার সকালে অফিস শুরুর আগে খালি রিক্সার সন্ধান পাওয়া ছিল অনেকটা সোনার হরিণের মতো অন্য কোনো গণপরিবহন না থাকায় দ্বিগুণ তিনগুণ ভাড়া নিচ্ছেন রিক্সা চালকেরা রিক্সা না পেয়ে অনেকেই হাঁটছেন পনেরো থেকে ২০ মিনিটের পথের জন্য ভাড়া দাবি করছে দেড়শো থেকে দুইশত টাকা অথচ এই ভাড়া আগে ছিল সত্তর থেকে আশি টাকা এ সময় অফিসগামী বহু মানুষকে পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে পরিবহন না পেয়ে ভাড়া ভাগাভাগি করে একই সঙ্গে দুইজন যাত্রীকেও রিক্সায় উঠে যাতায়াত করতে দেখা গেছে লকডাউনের প্রথম দিন রিকশায় দুই যাত্রীকে একসঙ্গে যাতায়াত করতে দেওয়া না হলেও দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুই থেকে তিনজন করে যাত্রী পরিবহন করতেও দেখা গেছে এ সময় মুড়ে মুড়ে দায়িত্ব পালনকারী পুলিশের সদস্যরাও বাধা দেননি এমনই চিত্র দেখা গেছে প্রায় প্রতিটি এলাকায় অফিসগামী মানুষদের দাবি গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত না করতে পারলেও যেন ভাড়া নিয়ন্ত্রণ করে দেওয়া হয় এলাকার দূরত্ব অনুযায়ী যাতে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয় বাংলাদেশ থেকে সম্প্রচারিত মানবতার কণ্ঠস্বর